হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুন্দরবন থেকে বলছি আমি সুব্রত সামন্ত তোমরা আছো সময়ের ক্যানভাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধুরা এই সপ্তাহের উইকেন্ড ট্যুর মানে বাড়িতে এসেছি আর আজকের আমার লক্ষ্য অ্যাকচুয়ালি তাল খাবো তাল মানে কলকাতাতে এই মুহূর্তে তাল বিক্রি হচ্ছে তিন টাকা চার টাকা তো বাড়িতে এসে দেখলাম যে আমাদের প্রচুর পরিমাণে তাল হয়ে আছে আর সেই তালগুলো পারবো এবার কোন গাছটা পারবো সেটা হচ্ছে দেখছি আর আজকের গাছে উঠবে কিন্তু ভাই গাছে উঠবে আজকের আর দুজন মোটামুটি হেল্প করবে তো চলো তালটা পারি ভাই হচ্ছে দড়ি ফিট করে গোবরকে দিচ্ছে আর গোপাল ওপাশ থেকে হচ্ছে তাল গাছ থেকে তাল পাড়ার জন্য সেই যে বাঁশগুলো মানে সিঁড়ি আকারে করে এরকমভাবে ভাড়া বেঁধে বেঁধে উপরে উঠছে আর কি দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের তালপাড়া হিস্ট্রি ফাইনালি সাকসেসফুলি গোপাল গাছে উঠে পড়েছে আর এখন কাটারি দিয়ে কোপ লাগাচ্ছে মানে তালটাকে ঠিক নিচে ফেলার জন্য মানে এত লোক তাল তালের জন্য অপেক্ষা করছে কখন তালটা পড়বে ওই একটা তাল পড়েছে আর এই সাইডেই একটা তাল পড়েছে আরো পাড়া হচ্ছে তুই তো ফার্স্টে খাব আরে দেখ এই দু তাল কেলে লড়তে পারেনি সে কি অবস্থা তো বন্ধুরা ফাইনালি আমাদের তাল গাছ থেকে নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর বোন ওখানে পুকুর থেকে জল তুলে ওই ধুয়ে দিচ্ছে কারণ আমরা খাবো যেহেতু আর কারা কারা তাল খেতে যাও অবশ্যই তাড়াতাড়ি চলে আসো কারণ এই বৈশাখ মাস শেষ জ্যৈষ্ঠ মাসের মোটামুটি মিডল অব্দি মোটামুটি তাল পাওয়া যাবে আলটিমেট তাল কিন্তু শক্ত হওয়া শুরু হয়ে গেছে হুম নকটকগুলো পরিষ্কার করছু তো ওগুলা খেজেডু নকটক নকটক তো পরিষ্কার নেই যা যেহেতু গাছটা একেবারে ছোট ছিল তার জন্য আমরা দু কাঁদি মোটামুটি তাল পেরেছিলাম আর ভাই অ্যাকচুয়ালি খুব একটা বেশি গাছে এক্সপার্ট মানে গাছে ওঠাতে এক্সপার্ট নয় তবুও মোটামুটি দুকানি তাল এদিক ওদিক করে পাড়া হয়েছে অনেক কষ্টে অবশিষ্ট আর একটা মাত্র তালের গাঁদি আছে যেটা আমরা বিকেলবেলা ঘুম থেকে উঠেই খাবো দেখতে পাচ্ছো আমার পেছনে দুটো তালের গাছ একটা বড় আর পেছনেটা ছোটো আমরা ছোটো তাল গাছ থেকে জাস্ট তালটা পারলাম দেখো তালের যে পাতা সেই তাল পাতাগুলো দেখো আমার পেছনে চারপাশে পড়ে আছে না যাই হোক আজকের ব্লগটা ঠিক কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর আমি জানি এটাও বুঝতে পেরেছি যে শহরের মানুষজনের কাছে আমার এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি পৌঁছবে যেটা আমরা সরাসরি শহর গ্রামাঞ্চলের ছেলেরা সরাসরি তাল গাছ থেকে তাল পেরে আমরা এভাবেই তাল খাই আমার বোন পেছনে দেখতে পাচ্ছ ওই মানে কাটছে খাবে এছাড়া ব্যাপার সো চলো তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা ডেলি ব্লগে ততক্ষণ বাই বাই